ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দ্বাদশের পর এবার প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণীর ফল। বাড়ল পাশের হার, পাশের হারে ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা। ফলাফলে ফের কৃতিত্বের নজির গড়ল এরাজ্যের পড়ুয়ারা। সাউথ পয়েন্ট স্কুলের সময়িতা দত্ত 500-র মধ্যে পেয়েছে 497। 500-তে 497 পেয়ে সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করেছে সাউথ পয়েন্ট স্কুলের ছাত্রী সময়িতা দত্ত। আমার সামনে এই মুহূর্তে ছাত্রীর পরিবারের সদস্যরা রয়েছেন এবং একটা আনন্দের মুহূর্ত। তোমাকে কখন প্রথম জানতে পারলে আজকে আজকে কিছুক্ষণ আগে রেজাল্ট বেরোলো? হ্যাঁ, প্রথমে আমি ওয়েবসাইটে চেক করার চেষ্টা করলাম, তো ওটা পেলাম না। তারপর যে নাম্বারটি দেওয়া হয়েছিল সাইট থেকে, ওখানে মেসেজ করলাম এবং কিছুক্ষণের মধ্যেই আমাকে জানিয়ে দেওয়া হলো আমার মার্কস কত হয়েছে। যা এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে বরং বেশি হয়েছে। লকডাউন একটা টেনশন ছিল পরীক্ষার পরে এটা, এবং তারপর পরবর্তী পরীক্ষার জন্য একটা প্রিপারেশন, এই সমস্ত প্রসেস, লকডাউন, এটা এটা কতটা টেনশনের ছিল, কতটা ভয় ছিল? লকডাউন তো একটু ভয় তো লাগছে, এখন মানে 11-এর পড়াশোনা শুরু করেছি, একটু প্রবলেম হচ্ছে করতে, কিন্তু একটা একটা নতুন নর্মাল, আস্তে আস্তে সব স্টেবিলাইজ হয়ে যাবে, এভাবেই আমরা করতে শিখব। তুমি 500-তে 497 পেয়েছো, কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছো? আমি ইংলিশে 100, সোশ্যাল সায়েন্সে 100, সায়েন্স, ম্যাথস এবং বেঙ্গলিতে 99। কংগ্রাচুলেশনস। ভবিষ্যতে কি হতে চাও? ইঞ্জিনিয়ার হতে চাই।